প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা সুপারশনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ প্রাথ্যহিক জীবনের সেট এই অধ্যায়ের চব্বিশ পৃষ্ঠার যে সেটের কার্তেজীয় গুনজ রয়েছে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো যেটা ইংলিশে বলা হয় কার্তেজিয়ান প্রোডাক্ট অফ সেটস তো এটা আসলে নর্মাল আমরা যে গুণনগুলো করি সেরকম না এটা একটা বিষয় আছে আমরা সেটা দেখাবো তো ধরি এ একটা রঙের সেট যেখানে দুই ধরনের রঙ আছে একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে কালো তাহলে এ এ সেট আমরা লিখতে পারি সমান হচ্ছে সাদা রং আর তার সাথে ছিল কালো রং কালো রং এটা হচ্ছে আমাদের এ সেট ওকে আর বি হচ্ছে পোশাকের সেট যেখানে তিন ধরনের পোশাক আছে যেটা শার্ট প্যান্ট আর হলো পাঞ্জাবি তাহলে বি সেট সমান আমরা লিখব শার্ট প্যান্ট এখানে কখনো সেটের সংখ্যা দিয়ে থাকবে বিভিন্ন থাকবে আমরা চলক দিয়েও থাকবে সেগুলো দেখবো শার্ট প্যান্ট আর হলো এই দেখো দুটো আমরা সেট তৈরি করে নিলাম ওকে তো এখন বলা হলো যে তাহলে প্রথমে রং এবং পরে পোশাক এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে কোনটাকে আগে বলা হচ্ছে যেমন প্রথমে যদি রং বলে তাহলে এ সেটটা আগে আর পরে পোশাক তাহলে বি সেট পরে এই ক্রমে আমরা নতুন একটা সেট তৈরি করতে পারি তো এই সেটকে আমরা এ গুণন বি হ্যাঁ এটা দ্বারা প্রকাশ করা হয় এটা আসলে ডাইরেক্ট গুণন বলা যায় না ক্রস এ ক্রস বি তো এটা মানে হচ্ছে দেখো এর জায়গায় আমরা এ সেটটা বসাই সাদা কমা কালো ক্রস হ্যাঁ এইখানে বি এর জায়গায় আমরা বি সেটটা বসাবো যে শার্ট প্যান্ট আর হলো পাঞ্জাবি তো এখন দেখো আমরা একটা নতুন সেট পাবো সেক্ষেত্রে যেহেতু এ সেটটা আগে দেওয়া আছে তাহলে এ সেটের উপাদানগুলো আগে আসবে আর এই কার্তিকীয় গুণ যে যেটা হয় এখানে ফার্স্ট ব্র্যাকেটে জোড়ায় জোড়ায় ক্রমজোর আকারে আসে অর্থাৎ এই সাদার সাথে একবার শার্ট আসবে ফার্স্ট ব্র্যাকেটে সাদা কমা শার্ট দেখো এখানে করে দেওয়া এই যে নিচে করে দেওয়া আছে এটা আসলে সেটের মধ্যে দেখায়নি এই যে নিচে দেখানো হয়েছে আমরা একবার এই লাইনে চলে আসছি তো একবার আসলো সাদা একবার শার্ট আর একবার সাদা প্যান্ট মানে এই এই সেটের উপাদানগুলো সেটের উপাদানগুলো আগে নিতে হবে যেহেতু এ গুনন বি আছে কখনো যদি বি গুণন এ হয় তাহলে আমরা বি সেটের উপাদানগুলো আগে নেব যেটা আমরা পরে দেখব তো সাদা শার্ট সাদা প্যান্ট সাদা কমা দিতে হবে প্যান্ট আরেকটা জোড়া হবে সাদা পাঞ্জাবি সাদা কমা পাঞ্জাবি তো এখানে জায়গা নেই আমরা নিচে আসছি এবার কালো শার্ট কালো কমা শার্ট এরপর আর একটা ব্র্যাকেটে আসবে কালো প্যান্ট কালো কমা এরপর আরেকটা হবে কালো কমা পাঞ্জাবি কালোটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে এটাই হচ্ছে কার্তিজিও বলা হয় টোটালটা সেকেন্ড ব্র্যাকেটে থাকে আর ভিতরে দুটো করে একটা করে জোড়া নিয়ে ফার্স্ট ব্র্যাকেটে দিতে হয় তো এটা কিন্তু এই যে লাস্ট এইখানে দেওয়া আছে দেখো সাদা শার্ট সাদা প্যান্ট তারপরে সাদা পাঞ্জাবি কালো শার্ট কালো প্যান্ট কালো পাঞ্জাবি পুরোটাই হচ্ছে একটা হ্যাঁ এর কার্তি জিও তো এখানে এগুলো দেখানো হয়েছে আমরা ফাইনালটা দেখিয়ে দিলাম হ্যাঁ সুতরাং আমরা লিখতে পারি তাহলে এখানে আমরা দেখো যদি তালিকা পদ্ধতিতে লিখতে যাই যে এ গুণন এ ক্রস বি কে আমরা তালিকা পদ্ধতিতে লিখতে চাই তাহলে এটা লেখার সিস্টেম হচ্ছে এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেটে এক্স কমা ওয়াই অর্থাৎ এই যে প্রথমটা হচ্ছে এক্স এটা এক্স এটা এক্স এটা এক্স হুম আবার এটা এক্স এটা এক্স এটা এক্স আর দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে ওয়াই দ্বিতীয় উপাদানগুলো ওয়াই সেটের তাহলে আমরা কিভাবে লিখতে পারি এক্স কমা ওয়াই যেন এক্সটা হচ্ছে এলিমেন্ট অফ এ সেটের আর ওয়াই এলিমেন্ট অফ হচ্ছে বি সেটের এই সিম্পল এই বিষয়টাই কার্তিজীয় গুণজের হচ্ছে সেট গঠন পদ্ধতিতে লিখতে গেলে তালিকানা সেট গঠন পদ্ধতিতে শর্ত দিয়ে লিখলে আমরা এইটা লিখতে পারি ওকে এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে হ্যাঁ এ সমান হচ্ছে এক্স ওয়াই জেড আর বি হচ্ছে ওয়ান টু থ্রি তাহলে দেখো এ গুণন এ ক্রস বি চাওয়া হলো তাহলে এ সেট যেহেতু আগে আছে তাহলে এ সেটের উপাদানগুলো আমরা আগে নেব এক্স কমা ওয়ান একবার তারপরে এই এক্সটা দিয়ে আগে শেষ করে নেব বারবার এটাই আগে শেষ হবে এক্স কমা টু তারপরে এক্স কমা থ্রি এরপর হচ্ছে ওয়াই কমা ওয়ান তারপরে ওয়াই কমা টু ওয়াই কমা থ্রি এরপর জেড জেট কমা ওয়ান তারপরে জেড কমা টু আর জেট কমা থ্রি তো এরকম আমরা আরেকটা তৈরি করি ধরো এ সেট হচ্ছে তো সেটের ক্রম নেই কিন্তু কার্টি যোগ্যনুজের ক্ষেত্রে এমন যদি হয় যে বি সেটে এমন উপাদান আছে যেটার এটার একটা কমন হিসেবে আছে তাহলে কিন্তু সেখানে ধরো এখানে যদি ফাইভ থাকে তাহলে ফাইভ ফাইভ এরকমও নিতে হবে তো আমরা থ্রি ফোর দিয়ে দিলাম থ্রি ফোর তো এখন আমরা যদি এ ক্রস বি চাই তাহলে প্রথমে এর জায়গায় আমরা এ সেটটা বসাবো ফাইভ সেভেন ফাইভ সিক্স সেভেন ক্রস এর জায়গায় আমরা থ্রি ফোর দিলাম তো এখন এটা দেখো কার্তিজিও গুনস করলে ফাইভ কমা থ্রি ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে ফাইভ কমা থ্রি তারপর ফাইভ কমা ফোর ফাইভ কমা ফোর এরপর হবে সিক্স কমা থ্রি সিক্স কমা থ্রি তারপরে সিক্স কমা ফোর সিক্স কমা ফোর তারপর আসবে সেভেন কমা থ্রি সেভেন কমা থ্রি এরপর আসবে সেভেন কমা ফোর তো একটু পরে আমাদের এই জিনিসটা লাগবে যে আসলে হ্যাঁ দুইটা সেটের মধ্যে একটা এ সেটে যদি তিনটা উপাদান থাকে বি সেটে যদি দুইটা থাকে তাহলে এদের ক্রস করলে কাটতে যেয়ে গনস করলে কয়টা ক্রম জোর আসবে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ এই যে এখানে তিনটা এখানে দুইটা তাহলে তিন দুগুণে ছয় তাহলে এদের কার্তি যে গুণস করলে এটা হবে আবার এটা যদি কখনো আমাকে বি ক্রস এ চাই তাহলে দেখো বি সেটটা আগে লিখতে হবে থ্রি ফোর ক্রস এ সেটটা আমরা পরে দেবো ফাইভ সিক্স সেভেন হ্যাঁ এখানেও কিন্তু দেখো তিন দুগুণে ছয়টা ক্রমজোর আসবে তো এটা আগে নিতে হবে থ্রি ফাইভ থ্রি ফাইভ এরপর হবে থ্রি সিক্স এরপর হবে ফোর ফাইভ এরপরটা হবে ফোর সিক্স আর এরপরটা হবে ফোর সেভেন এখানেও দেখো আমরা ক্রমজোর বা জোড়া ছয়টা পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় এটাই ছিল এটার আলোচ্য বিষয় এরপর আমরা পঁচিশ পৃষ্ঠায় চলে যাই আসলে আলোচনা করা হয়েছে এখানে এটাকে বি সেট হিসেবে ধরা হয়েছে আর এইটাকে হচ্ছে এ সেটের উপাদান তো এ ক্রস বি হ্যাঁ এইভাবে দেখতে আসলে একটু কঠিন লাগে এটা যদি তোমরা এই ফরম্যাটে লেখো হম তাহলে অনেক ইজি হবে ধরো আমরা ওটাও দেখাবো হ্যাঁ এ সেট মানে হচ্ছে এগুলো এক্স ওয়াই জেড এ সেটে হচ্ছে এক্স ওয়াই জেড আর বি সেটে ছিল এই উপাদানগুলো ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি তো এখন আমরা এই যে এ ক্রস বি যদি বের করি এ ক্রস বি তাহলে সেটটা আগে দাও ক্রস বি সেটটা পরে দাও ওয়ান টু থ্রি তো এখানে অবশ্যই আমাদের এ সেটের উপাদানগুলো আগে নিতে হবে এক্স কমা ওয়ান তারপর এক্স কমা টু এক্স কমা টু এরপর তারপর হবে ওয়াই কমা ওয়ান হবে ওয়াই এরপর একটা হবে ওয়াই কমা থ্রি জায়গা নেই আমরা নিচে লিখি এখন জেড কমা ওয়ান এখানে নয়টা আসবে যেহেতু এখানে এখানে তিনটা তিনটা নয় জেড জেড কমা কমা ওয়ান আর একটা হবে জেড কমা থ্রি জেড কমা থ্রি অর্থাৎ দেখো গুনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হ্যাঁ মূল বিষয় যেটা সেটা হচ্ছে যে আগে আছে তার উপাদানগুলো বারবার সামনে নিতে হবে এরকম এলোমেলো করা যাবে না যে প্রথমে এক্স কমা ওয়ান নিলাম তারপরে আবার ওয়াই চলে গেলাম মানে শেষ করে নিয়ে তারপর তারপর ওয়াই এই তো এটাই দেখো ছকে এইখানে দেখানো হলো যে এ ক্রস বি করলে আমরা যে এক্স কমা ওয়ান হ্যাঁ এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলোই কিন্তু এখানে আছে যে এক্স কমা ওয়ান এক্স কমা টু এক্স কমা থ্রি এক্সের লাইনটা তারপরে ওয়াই কমা ওয়ান হ্যাঁ ওয়াই কমা টু ওয়াই কমা থ্রি তারপরে আছে জেড কমা ওয়ান জেড কমা টু জেড কমা থ্রি এই তিনটা ওকে এখানে নিচে কিছু কাজ দেওয়া হলো হ্যাঁ এখানে বলা হচ্ছে যে লক্ষ্য করো কি লক্ষ্য করবো আমরা দেখো এখানে যেটা বলা হলো যে কমা ওয়ান অর্থাৎ এই যে এইখানে আমরা যেটা পেলাম ক্রমজোটটা হ্যাঁ এটা এলিমেন্ট অফ এ ক্রস বি কেননা এটা আমরা করে দেখছি যে এ ক্রস বি এর একটা উপাদান ছিল দেখো এই যে কমা ওয়ান এ ক্রস বি এর একটা উপাদান পুরোটা মিলে উপাদান ধরতে হয় একটা করে না মানে ফার্স্ট ব্যাকেটে যেটা থাকে তো সেটার একটা উপাদান কিন্তু ওয়ান কমা এক্স হ্যাঁ আমরা যদি ওয়ানটা দেখো আগে লিখি হ্যাঁ এখানে ওয়ান কিন্তু হচ্ছে বি সেটের উপাদান তো এখানে যদি ওয়ান আগে দাও এক্স পরে দাও তাহলে এটা কিন্তু এ ক্রস বি এর উপাদান নয় অর্থাৎ লিখে কেটে দিতে হবে এটা কিন্তু বি ক্রস এ যদি দেই আমরা তাহলে ঠিক হবে এটাই এটার বিষয় এরপর যেটা আছে এটা ক্রোমোজোমের কিছু অঙ্ক আছে এটাতে প্রয়োজন হয় আমরা নম্বরটা দেখাই যে এরকম দেওয়া আছে এক্স কমা ওয়াই সমান এখানে দেওয়া আছে দেখো ইউ কমা ভি যদি কখনো আমরা এরকম দেখি যে একটা ক্রোমোজোর অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটে জোড়ায় আছে এখানে একটা জোড়া মাঝখানে সমান এটার অর্থ কিন্তু হচ্ছে এটার প্রথমটা সমান প্রথমটা এক্স সমান হচ্ছে ইউ আর ওয়াই সমান হবে ভি ওয়াই সমান ভি এটা একটা যে এইখানে আর এইখানে দ্বিতীয়টা সমান এইখানকার দ্বিতীয়টা ওকে এরপর তিন নম্বর যে কোনো সেট এ এর জন্য এ গুণন ফাঁকা সেটের যে চিহ্নটা ওই এটা সমান সমান হাঁকা সেট হবে কেন দেখো এ সেটটা যেমনই হোক আমরা এইভাবে যদি একটা এ সেট বানাই ফোর ফাইভ সিক্স তো এর সাথে যদি আমরা ফাঁকা সেটের ক্রস করি তো ফাঁকা সেটের আসলে কোনো উপাদান হয় না যার কারণে আমি এর সাথে আসলে কী নেব এই জন্য মনে রাখতে হবে যে ফাঁকা সেটের সাথে কারো যদি কার্তিজীয় গুণজ হয় তাহলে এটার রেজাল্ট ফাঁকা সেট চলে আসে এটা আসলে সূত্র হিসেবে মনে রাখা উচিত এরপর আমরা দেখছি এখানে মাথা খাটাও লেখা আছে এন মানে হচ্ছে নাম্বার অর্থাৎ এ সেটের নাম্বার বা উপাদান সংখ্যা যদি তিনটা হয় আর বি সেটের উপাদান সংখ্যা যদি দুইটা হয় তাহলে তাদের কার্তিজীয় গুণজ করলে কয়টা হবে যেটা আমরা ইতিপূর্বে দেখলাম যে এই সংখ্যা দুটো আসলে গুণ করতে হয় অর্থাৎ ছয়টা আসবে ছয়টা কিভাবে আমরা ইতিপূর্বে দেখিয়েছি এটা আমরা দেখাই একটা দেখো এ সেটে যে এ সেটে তিনটা ছিল আর বি সেটে দুইটা এখানে এই যে এ ক্রস বি করার পরে এক দুই এক দুই তিন চার পাঁচ ছয়টা এসেছিলো এটা যদি আমরা বি ক্রস এও করি এই যে বি আগে দিয়েছিলাম তবুও কিন্তু যেহেতু তিন দুগুণে ছয় এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ প্রতিটা সেটে যেকাটা করে উপাদান থাকে তাদেরকে গুণ করলে সেই গুণ ফলটা হবে তাদের কার্তিজীয় হ্যাঁ গুণজের হচ্ছে যে ক্রমজোরের সংখ্যা এন এ সেটের উপাদান সংখ্যা যদি পি হয় আর বি সেটের এ নব বি সেটের উপাদান সংখ্যা যদি কিউ হয় তাহলে এই এ আর বি সেটের আমরা যদি কার্তেজীয় গোনস বা ক্রস করি তাহলে তার ক্রমজের উপাদান সংখ্যা তাহলে এখানে যদি তিন ছয় হয় তাহলে এখানে হবে পি গুণন কিউ করলে হ্যাঁ পি টি পি কিউ টি তো এটাই ছিল আমাদের আজকের পার্টের আলোচ্য বিষয় আমরা নেক্সট পার্টে বাকি বিষয়গুলো করবো আজকে এ পর্যন্তই ধন্যবাদ